হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ছেলেদের জন্য বিয়ের আগে 6টি বিষয় জানা খুব জরুরি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 1 নম্বর, বিয়ের আগে মানসিক প্রস্তুতি। বিয়ের জন্য প্রত্যেকটি পুরুষের মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। হুট করে নতুন জীবনে পা দেওয়ার সময় অধিকাংশ পুরুষেরই আত্মবিশ্বাস থাকে না, কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষদেরকে বেশি ভালোবাসে, তাই নিজেকে আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। সেই সঙ্গে একটি নতুন জীবনে পা দেওয়ার আগে নানান রকম ভয়ভীতি থাকে মনে, সেগুলি বিয়ের আগেই ঝেড়ে ফেলা দরকার। 2 নম্বরে, ব্যায়াম। নারীরা সঠামদের পুরুষদের পছন্দ করে, আর তাই সারা জীবন ব্যায়াম করার অভ্যাস না থাকলেও বিয়ের আগে কিছুদিন ব্যায়াম ও ডায়েটের মাধ্যমে ভুঁড়ি ও অতিরিক্ত মেদ কমিয়ে ফেলা। 3 নম্বর, স্টাইল, ত্বকের যত্ন ও পরিচ্ছন্নতা। বিয়ের আগে চুলটাকে খুব স্টাইলে কাটবেন, সেই সাথে ত্বকের যত্ন নেবেন, সেই সাথে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং সুন্দর কোনো সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না বাসর রাতে। 4 নম্বর, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা। যেহেতু বাংলাদেশে অনেক নারী এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে জানেন না এবং সে ব্যাপারটা খুব একটা সহজও না, তাই বাসর রাতে আপনার স্ত্রীর উপর নির্ভর করবেন না জন্ম নিয়ন্ত্রণ বিষয়টি নিয়ে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি গ্রহণ করবেন সেটা আপনাকেই ভাবতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 5 নম্বর, স্ত্রীকে মানসিকভাবে সহায়তা করার মনোভাব। বাংলাদেশের অধিকাংশ নারী বাসর রাতেই শারীরিক মিলনের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারেন না, আর তাই তারা স্বামীর কাছ থেকে মনে মনে এ ব্যাপারে একটু সহযোগিতা আশা করে। বিয়ের রাতেই তাই স্ত্রীকে এ বিষয় নিয়ে কোনো জোর করা উচিত নয়, সে সঙ্গে তাকে যথেষ্ট পরিমাণ মানসিক সহায়তা করা উচিত। 6 নম্বর, বাসর রাতে স্ত্রীর জন্য গিফট কিনে রাখা। বাসর রাত্রি জীবনের বিশেষ একটি রাত, আর তাই এই রাত্রিকে আরও বেশি রোমান্টিক ও স্মরণীয় করে রাখতে স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার কিনে রাখবেন। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট বড় যে কোনো একটা উপহার কিনে নিতে পারেন। নতুন জীবনের শুরুতে আপনার এই ছোট্ট ভালোবাসা আপনার স্ত্রীকে মুগ্ধ করে তুলতে পারে। তো এই 6টি প্রস্তুতি নিয়ে আপনি অবশ্যই বিয়ের কথা ভাবতে পারেন।